ষষ্ঠী সপ্তমীর জন্য আর তর সয়নি, তাই পঞ্চমী দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বেহালার শকুন্তলা পার্কের বাসিন্দা অমিত মুখোপাধ্যায়। কিন্তু এক নিমেষে যেন অন্ধকারে মিশে যায় সব আনন্দ। উল্টোডাঙ্গা উড়ালপুরের কাছে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন 22 বছরের অমিত। এরপর বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ব্রেন ডেথ হয় তাঁর। এরপরই চিকিৎসকদের পরামর্শে তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন যুবকের পরিবার। আর এই একটা সিদ্ধান্তই অঙ্গদানের ক্ষেত্রে নয়া নজির গড়ল কলকাতায়। অমিত মুখোপাধ্যায়ের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপিত হলো চারজনের শরীরে। শুধু তাই নয়, এই প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা ও গ্রহীতা দুজনেই এরাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে গ্রিন করিডরের মাধ্যমে মাত্র 14 মিনিটে অ্যাপোলো থেকে অমিতের একটি কিডনি নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। যাদবপুরের বাসিন্দা 17 বছরের সৈকত সাধুকার শরীরে ওই কিডনি প্রতিস্থাপন করা হয়। দুপুরবেলা হঠাৎ করে খবর পাওয়া গেছে যে এরকম একজন কিডনি দিতে ইচ্ছুক, মানে তার এরকম অবস্থা হয়েছে, তো তার ফলে আজকের সব ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ করে মানে আমরা যা খবর পেয়েছি যে ওট ইজ অন। অন্যদিকে অপরতে ভর্তি বাকি তিনজনের শরীরে অমিতের অঙ্গ প্রতিস্থাপন করা হয়। আরও একটি কিডনি প্রতিস্থাপিত হয় হলদিয়ার বাসিন্দা 58 বছরের শান্তলাল যাদবের শরীরে। হাওড়ার পাঁচলার বাসিন্দা 44 বছরের অনিমা নস্করের শরীরে হৃৎপিণ্ড এবং এন্টালির বাসিন্দা 46 বছরের মনোজ কুমার হেলার শরীরে লিভার প্রতিস্থাপন করা হয়। এর পাশাপাশি যুবকের কর্নিও সংগ্রহ করা হয়েছে। এর আগেও একবার তারা এসেছিলেন হাসপাতালে হৃদযন্ত্র দান হবে সেই ভেবে, তবে সেক্ষেত্রে হৃদযন্ত্রটি প্রতিস্থাপনযোগ্য না হয় হৃদযন্ত্র প্রতিস্থাপন হয়নি। এবার সেটি সফলভাবে হয়েছে, এতে আমরা খুব আনন্দিত। আগেরবার সবলে নিয়ে একটু হতাশ গতির হয়ে গিয়েছিলাম, কিন্তু এবারে পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি। সেই পরিবারকে কী বলবেন? পরিবারকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি, আর যিনি দিয়েছেন তার আত্মা সামার কামনা করছি। কাল থেকে খুবই টেনশনের মধ্যে ছিলাম, মানে আজকে যখন মানে শুনলাম যে মায়ের অপারেশনটা সাকসেসফুল হয়েছে তখন মানে খুবই ভালো লাগছে। অকালেই চলে গেলেন অমিত, তবে তার অঙ্গে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন আরও চারজন। এটাই যেন এখন বড় পাওনা বেহালা মুখোপাধ্যায় পরিবারের। আমি আমার ছেলের অঙ্গটাকে আমি 5টা শরীরের মানুষের মধ্যে দান করে দিয়েছি, যাতে আমার ছেলে নেই তাদের মধ্যে আমার ছেলেকে যেন আমি দেখতে পাই, এটুকুই আমি বললাম। একটা বিরল দৃশ্যের সাক্ষী রইল কলকাতা। অঙ্গদাতা এবং গ্রহীতার দুই পরিবার একসঙ্গে মিলিত হলেন। যে গ্রহীতার পরিবার যাদের পরিবার থেকে হৃদযন্ত্র পেয়েছেন তারা মিলিত হলেন, যে পরিবারের সদস্য যাদের থেকে হৃদযন্ত্র যারা পেয়েছেন, যে দাতা এবং গ্রহীতার পরিবার দুজনেই দুজনের সঙ্গে কথা বললেন। একটি অল্প বয়স করতে 23 বছর বয়সের একটি ছেলে ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি, এবং তাদের দেখুন মানে দ্য ফ্যামিলি দেভ টেকেন টু মানে একটা ডিসিশন নিল অর্গেন ডোনেট করতে এবং 4-5টা প্রাণ বাঁচিয়ে দিল। দিস ইজ সাচ আ থিং, এটা আগে তো কোনো দিন আমরা দেখিনি। সেই রেসপেক্টে আর কি, রেসপেক্ট টু দি ফ্যামিলি এবং রেসপেক্ট টু দি 23-year-old বয়েজ সোল, উই অ্যাকচুয়ালি কেম ইন থিং টু পে আর রেসপেক্ট। বিরল অঙ্গদানের সাক্ষী থেকেছেন তারাও, তাই এদিন শ্রদ্ধার সঙ্গে অমিতকে শেষ বিদায় জানান অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও। জিলংকর অনুযায়ী সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।